আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কৃষি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনারা সবাইকে জানাই প্রিয় শুভেচ্ছা। আজ 7ই সেপ্টেম্বর 2022 রোজ বুধবার। আজকে আমি এসেছি তারেক ডেয়ারি ফার্মে। তারেক ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার কয়নখোলা হাটের পাশে। বন্ধুরা, তারেক ডেয়ারি ফার্ম থেকে সবসময় উন্নত জাতের বকরা বাছুর ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। আজকে তারেক ডেয়ারি ফার্মে উন্নত জাতের ভালো ভালো কিছু বকরা বাছুর রয়েছে। চলুন বন্ধুরা, আমরা এই তারেক ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী তারেক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারেকখানে আজকে কেমন ধরনের বকরা বাছুর রেখেছেন এবং এই বকরা বাছুরগুলির দাম জাত বা বয়স সম্পর্কেও বিস্তারিত জানার চেষ্টা করি। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তারেক ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তারেক ভাই তো সবসময় উন্নত জাতের বকরা বাছুর আপনার এখান থেকে ক্রয় বিক্রয় করে আসছেন। জি। আজকে এই সপ্তাহে আপনার বকরা বাছুরের কালেকশনটা কেমন আছে ভাই? আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো কালেকশন করছি। 7টা বাচ্চা আছে, 7টা বাচ্চাই খুব ভালো পার্সেন্টের বাচ্চা। সচরাচর এই ধরনের বাচ্চাগুলো কালেকশন করে তো আমাদের জন্য ছোট আপ, তারপরেও আমরা যত সাধ্য চেষ্টা করি সর্বসেরাটাই কালেকশন করা। আচ্ছা, তো যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে অবশ্যই দেখে শুনে নিবে, সমস্যা নাই। জি জি অবশ্যই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে জাত মান গুণের বা পার্সেন্টেজের দিক থেকে ইনশাল্লাহ ভালো হবে? জি জি ইনশাল্লাহ খুব ভালো হবে। তো আশা করা যাচ্ছে যে এগুলো নিলে লাভবান সম্ভব? হ্যাঁ, লাভবান সম্ভব, কিন্তু কোনো লস হওয়ার বা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আমার কাছে যে সেদ্ধনের যে বাচ্চা আছে খুবই ভালো বাচ্চা, দর্শকরা দেখলে বুঝতে পারবে যে আসলে কতটুকু ভালো আছে। জি জি অবশ্যই। আচ্ছা তারেক ভাই চলেন, তাহলে দেরি না করে যে বকরা বাছুরগুলো দেখাবেন আমরা দর্শকদের পর্যায়ক্রমে দেখাই। হ্যাঁ ঠিক আছে চলেন। বন্ধুরা মাশাআল্লাহ, শুরুতে একটা সুন্দর বকনা দেখছেন তারেক ভাই। শুরুতে এক নম্বর যে বকনাটা ভাই, এইটার জাত মান বয়সটা? এটা মূলত একটা রেড ফিজিয়ান বাচ্চা, খুব সুন্দর বাচ্চা, এ ধরনের বাচ্চা সচরাচর পাওয়া যায় না। রেড ফিজিয়ান? জি। আচ্ছা একটু ওই পাশটা একটু সরাই দেন তো দেখি অপর পাশ থেকে। বন্ধুরা অপর পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই, এটা দেখছেন এক নম্বর বকনা রেড ফিজিয়ান। দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ সবল আশা করা যাচ্ছে। কানটা ছোট আছে, চামচুসা যেখানে ধরেন সেখানে একদম, চামড়াটা বেশ পাতলা আছে আর কি। তলাটা দেখেন, তলাটা খুব। বয়স কেমন হবে তারেক ভাই এটার? এটা 10 মাস, আনুমানিক 10 মাস বয়স হবে। মাজাটা আছে, ভার আছে। আচ্ছা দেখি ওলানটা, মাজা তলাটা খুব সুন্দর, তলা 4টা বার 4 জায়গায় আছে, নিচটাও খাটো নেজ আছে। আচ্ছা বন্ধুরা দেখছেন লেজটা অনেকটা খাটো, হাঁটুর উপরে দেখছেন লেজটা, পাও ঠিক আছে, খুরার কোনো লক্ষণ নাই। তো একটা ভালো বকনার যে বৈশিষ্ট্য সেটার ভিতরে বিদ্যমান, এখন তারপর আপনার নিজ দায়িত্ব অবশ্যই দেখে শুনে নেবেন। এই পাশটা টান দেন তো একটু। আচ্ছা তারেক ভাই, তাহলে এক নম্বরের বকনাটার দাম আপনি কেমন চাচ্ছেন? আসলে এক নম্বর আর দুই নম্বর বকনাটা আমি লটে রাখছি। আচ্ছা বন্ধুরা চলুন, আপনারা এক নম্বর দেখলেন, এখন দুই নম্বর বকনাটা আপনাদেরকে দেখে লটে দামটা জানিয়ে দিব। বন্ধুরা তারপরে দেখছেন দুই নম্বর বকনা, মাশাআল্লাহ বকনাটাও দেখতে সুন্দর, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, মাথাটাও ছোট গোলগাল, কান্দুটাও ছোট দেখছেন, এটা দেখছেন আপনারা দুই নম্বর বকনা। বন্ধুরা আমি যেটা দেখছি সেটাই জানাচ্ছি, তবে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন। অপর পাশ থেকে আপনাদেরকে একটু ঘুরে দেখাই, দেখছেন গলাটাও বেশ চিকন আছে, সরু গলা, এটা দেখছেন বন্ধুরা দুই নম্বর। তারেক ভাই দুই নম্বর এটার জাত মান বা বয়সটা? এটা মূলত হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি একটা বাচ্চা। এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি? জি। বন্ধুরা এটা দেখছেন দুই নম্বর বকনা, এ ধরনের বাচ্চাগুলো আসলে সচরাচর পাওয়া যায় না, খুব টাফ ব্যাপার আমাদের কালেকশন করতে হয়। আচ্ছা তারেক ভাই ওলানটা দেখি, নিপেলটা ঠিক আছে কিনা, নিপেল দেখছেন 4টা 4 জায়গায় আছে, পাও ঠিক আছে, পায়ে কোনো সমস্যা নেই, একটু টান দেন ওই পাশে। আচ্ছা তারেক ভাই, তাহলে এটা দর্শকদের দেখালেন দুই নম্বর বকনা, আর এক নম্বর আর দুই নম্বর বকনাটা তাহলে কেমন দাম চাচ্ছেন ভাই? দাম চাচ্ছি আমি ফিক্সড 1,60,000 টাকা, যদি কোনো দর্শক ভাই নিতে চাই 1,50,000 টাকা হলে দিয়ে দেবো। বন্ধুরা এক নম্বর দুই নম্বর দুটা বকনা আপনারা দেখলেন, তারেক ভাই দাম চাইলেন এক নম্বর দুই নম্বর দুটা বকনার 1,60,000 টাকা। তো কেউ যদি নিতে চান, তারেক ভাই বললেন যে এক নম্বর দুই নম্বর দুটা বকনা 1,50,000 টাকা দাম পেলে তারেক ভাই বিক্রি করে দেবেন। বন্ধুরা তারপরে দেখছেন এটা তিন নম্বর বকনা, দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে,
তারেক ভাই 3 নাম্বার এ বতেরা জাতমান বসটা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি একটা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়াম এটা মুন্ডি মুন্ডি বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা খুব আচ্ছা অপর পাশ থেকে একটু দেখাই টান দন্ত এই পাশে এই বাচ্চাটা যখন আমি কালেকশন করি তখন এটার সম্পূর্ণ ভ্যাকসিন খোরাকের ভ্যাকসিন কিরমিড ডোজ লিভার টনিক জিঙ্ক আচ্ছা এটা যেটা কমপ্লিট করা আছে এটা সম্পূর্ণ কমপ্লিট করা আছে ভ্যাকসিন টাকসিন হ্যাঁ বয়স কেমন ভাই এটা এটা 10 মাস প্লাস বয়স হবে 10 মাস প্লাস বন্ধুরা এটা দেখছেন 3 নম্বর বকনা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বয়স হবে 10 মাস প্লাস এটা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আছে যেটা তারেক ভাই বললেন দেখেন নিপিলটা ঠিক আছে কিনা নিপিল দেখছেন ঠিক আছে চারটা চার জায়গায় আচ্ছা যাও আপনারা অবশ্যই নিয়ে যাইতে দেখে নেবেন এটা দেখলেন আপনারা তিন নম্বর বকনা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি একটু টান দেন পাশে হালকা একটু আচ্ছা তারেক ভাই তিন নম্বর এই বতেরার দাম কেমন চাচ্ছেন এটা ফিক্সড রেট চাচ্ছি 1,08,000 টাকা একবার ফিক্সড জি বন্ধুরা তিন নম্বর বতেরার দাম তারেক ভাই চাচ্ছেন 1,08,000 টাকা আর তারেক ভাই বলে দিলেন 1,08,000 টাকা এটা ফিক্সড তারপরে বন্ধুরা এটা দেখছেন চার নম্বর বকনা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে মাথাটা একটু ভালোভাবে দেখেন বন্ধুরা বেশ ছোট গোলগাল মাথা খাবার মুখটা গোলাপি কান দুটা ছোট দেখছেন আশা করা যাচ্ছে যে সুস্থ সবল একটা বকনা গল কম্বলটাও নেই তারপরে আপনারা অবশ্যই নিজ দায়িত্ব অবশ্যই দেখে শুনে নেবেন এটা দেখছেন চার নম্বরটা একটু টান দেন ওই পাশটায় অপর পাশ থেকে একটু ঘুরে দেখাই একটু ওই পাশে টানেন আচ্ছা অপর পাশ থেকে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি দেখছেন গল কম্বল নেই বলে চলে এটা দেখছেন চার নম্বর বকনাটা বন্ধুরা নিপিল দেখছেন চারটা চার জায়গায় টানটা নিকটের পাশে বন্ধুরা এটা দেখছেন আপনারা চার নম্বর বকনাটা তাহলে তারেক ভাই এই চার নম্বরের বকনাটার দাম কেমন চাচ্ছেন এই চার নম্বর পাঁচ নম্বর বাচ্চাটা আমি লটে রাখছি আচ্ছা চার নম্বর আর পাঁচ নম্বরটা একসঙ্গে লটের দাম জানাবেন বন্ধুরা চলুন আমরা পাঁচ নম্বরটা আপনাদেরকে দেখে চার নম্বর পাঁচ নম্বর লটের দামটা জানিয়ে দেব বন্ধুরা এটা দেখছেন আপনারা পাঁচ নম্বর বকনা দেখছেন খাওয়া দাওয়া সম্পূর্ণ ঠিক আছে মাথাটা ছোট গোলগাল পাঁচ নম্বর বকনাটা দেখছেন আপনারা তারেক ভাই পাঁচ নম্বর এটার জাতমান বয়সটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা সাধারণত যোগী মন্ডি বলে এটা হলস্টাইন ফ্রিজিয়ান শিংটা ছোট হবে তাই তো ছোট হবে হ্যাঁ আচ্ছা যতটুকু ব্যাগ আছে অতটুকু থাকবে এই পাশটা একটু বন্ধুরা অপর পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই এটা দেখছেন পাঁচ নম্বর বকনাটা দেখছেন গলাটাও বেশ চিকন আছে সরু গলা গল কম্বল নেই বললে চলে এটা দেখলেন পাঁচ নম্বর বকনা দেখান একটু মাজাটা চওড়া আছে ওলান দেখছেন ঠিক আছে নিপেল চারটা চার জায়গায় ওলানে বেশ জায়গাও দেখা যাচ্ছে এটা দেখলেন বন্ধুরা আপনারা পাঁচ নম্বর বকনা বন্ধুরা এখানে আপনারা দেখছেন চার নম্বর আর পাঁচ নম্বর বকনা যেটা আপনাদেরকে দেখানো হয়েছে তারেক ভাই চার নম্বর আর পাঁচ নম্বরটা আপনি কেমন দাম চাচ্ছেন লটে দুইটা লটে 1,25,000 টাকা দাম চাচ্ছি ফিক্সড প্রাইস বন্ধুরা চার নম্বর আর পাঁচ নম্বর বকনা দুইটা একসঙ্গে লটে তারেক ভাই দাম চাচ্ছেন 1,25,000 টাকা যেটা তারেক ভাই বলে দিলেন ফিক্সড দাম অর্থাৎ চার নম্বর পাঁচ নম্বর বকনাটা তারেক ভাই দাম বলে দিলেন 1,25,000 টাকা বন্ধুরা এটা দেখছেন আপনারা ছয় নম্বর বকনা খাওয়া দাওয়া ঠিক আছে আশা করা যাচ্ছে যে সম্পূর্ণ সুস্থ সবল তারেক ভাই ছয় নম্বর এ বতেরা জাতমান বসটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ এটার বয়স কেমন হবে বাচ্চা এটা বয়স হবে 7 মাস প্লাস এটার বয়স আছে আনুমানিক 7 মাস প্লাস এটা শিংটা ছোট হবে হ্যাঁ শিংটা ছোট হবে বন্ধুরা এটা দেখছেন আপনারা ছয় নম্বর বকনাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই ইনশাআল্লাহ কোনো রোগ বালাই নাই সম্পূর্ণ সুস্থ সবল নিপিলটা দেখি ঠিক আছে নাকি ভাই হ্যাঁ
চারটা বাচ্চা জায়গায় আছে, কোনো সমস্যা নাই। নিপিল চারটা চার জায়গায় দেখছেন, নেস্টটাও ছোট। বন্ধুরা এটা দেখছেন ছয় নম্বর। তারেক ভাই, ছয় নম্বর এই বর্তাটা কেমন চাচ্ছেন দাম? এটা ফিক্সড দাম 52,000 টাকা। বন্ধুরা ছয় নম্বর বর্তার দাম তারেক ভাই ফিক্সড বলে দিলেন 52,000 টাকা। বন্ধুরা তারপর দেখছেন আপনারা এটা সাত নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন। তারেক ভাই সাত নম্বর এটার জাতমান বয়সটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স কেমন হবে এটা? এটা বয়স আনুমানিক 8 মাস বয়স হবে। নিপিল চারটা চার জায়গায় দেখছেন আপনারা, নিপিল ঠিক আছে, লেজটা খাটো আছে। আচ্ছা লেজটা খাটো আছে আর কি। বন্ধুরা দেখছেন আপনারা সাত নম্বর বকনা। আচ্ছা তারেক ভাই সাত নম্বরের বকনাটার দাম কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 60,000 টাকা। বন্ধুরা সাত নম্বর বকনাটার দাম তারেক ভাই চাচ্ছেন 60,000 টাকা, এটাকে ফিক্সড? হ্যাঁ ফিক্সড দাম এটা। বন্ধুরা 60,000 টাকা সাত নম্বর বকনার দাম তারেক ভাই ফিক্সড বলে দিলেন। আচ্ছা তারেক ভাই এই সুন্দর সুন্দর বকনা বাছুর দর্শকদেরকে দেখালেন, দর্শকদের উদ্দেশ্যে পরিশেষে যদি কিছু বলতেন। আসলে বলার তো কিছু নাই, তারপরেও বলি যে যারা দর্শক ভাইরা বাচ্চা চিনে তাদেরকে এত নতুন করে চিনানোর কিছু নাই, আর যারা চিনে না তারা আসলে তো অনেকটা বিভ্রান্তি মনে করবে যে আসলে এটা কি না কি হ্যান ত্যান। জি তা তো অবশ্যই। জি তো আমি সর্বোচ্চ যেটা বলবো, যদি কোনো দর্শক ভাই নিতে চান সরজমিনে এসে দেখে শুনে নেবেন, এবং সেটা সবচেয়ে ভালো হবে, সেটাই ভালো হবে। আর যেখান থেকে নেন, আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না, যেখান থেকে নেন যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে নেবেন, অবশ্যই যাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম থাকবে। আচ্ছা তো আশা করা যাচ্ছে যে তারেক ভাই এই বকনা বাছুরগুলো নিলে খামার করলে ইনশাল্লাহ লাভবান হওয়ার সম্ভাবনা? হ্যাঁ ইনশাল্লাহ খুবই লাভবান হবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই নাই নাই বললেই চলে, কারণ আমার কাছে যে ধরনের বাচ্চাগুলো আছে খুবই ভালো পার্সেন্টের বাচ্চা, দর্শকরা দেখলেই বুঝবে। জি জি অবশ্যই। বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, আপনারা কেউ কেউ এখনও এই ভুলটা করে যাচ্ছেন, কোথাও আপনারা বায়না দিচ্ছেন, বায়না দেওয়ার পরে বলছেন যে ভাই আপনি গরুগুলো আমার বাড়িতে পৌঁছে দেন, পৌঁছে দেওয়ার পর বাকি টাকাটা আপনাকে দিয়ে দেবো। আসলে কেউ যদি একথা বলে থাকে এভাবে কেউ আপনাদেরকে কখনো গরু দিবে না, আগে তাদেরকে সম্পূর্ণ টাকাটা দিতে হবে তারপরে তারা গরুটা পৌঁছায় দেবে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। তারেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।